বেসিক ফিজিক্সের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থ্রি সলিউশন। তো দেখো এখানে অ্যাসাইনমেন্ট থ্রি সলিউশনে প্রথম কোশ্চেন কী আছে, প্রথমে দেওয়া আছে টি ওয়ান টি টু এবং টি থ্রি হলো তিনটি সুতোর টার্ম, তাহলে টি ওয়ান ইজ টু টি টু কত দেখো আছে। তাহলে এই ক্ষেত্রে এই সলিউশনটা করার জন্য কী করতে হবে, যে এইদিকে তাহলে ওজনটা কী হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে ওজন কোন দিকে হবে, এটা হচ্ছে এম ভর যদি হয় তাহলে এর ওজন কত হবে, এম ইন টু জি, তাহলে এটাই হবে টি থ্রি এর টার্ম। তার মানে টি থ্রি ইকুয়াল টু কী দাঁড়াবে, এম ইন টু জি, এটা হবে টি থ্রি। ওকে, এখন দেখো এই যে কোণটা দিয়েছে 60 ডিগ্রি, আর এটা 90, তাহলে 60 প্লাস 90 কত হচ্ছে এই কোণটা পুরোটা, এটা হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে এইটা 150 ডিগ্রি আর এই কোণটাও কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো 90 প্লাস 150 কত হচ্ছে, 240 ডিগ্রি। তাহলে বাকি এই দিকের কোণটা কত হবে, 360 মাইনাস 240, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে দেখো আমি তিনটে কোণই পেয়ে গেছি। তিনটে কোণ যখন পেয়ে গেছি তাহলে টি ওয়ান ল্যামির উপপাদ্য থেকে আমি কী লিখতে পারি, যে ল্যামির উপপাদ্য থেকে কি পাচ্ছি, যে টি ওয়ান বাই টি ওয়ান এর উল্টো দিকের কোণ কত আছে, sin 90, টি ওয়ান বাই sin 90 ইকুয়াল টু টি টু বাই টি টুর উল্টো দিকের কোণ কত আছে, দেখো sin 150, তাহলে হয়ে যাচ্ছে sin 150 ইকুয়াল টু টি থ্রি বাই কি হচ্ছে sin 120, তাহলে এই যে ফর্মুলাটা আমি ইউজ করলাম, মানে কি উপপাদ্যটা ইউজ করলাম, তাহলে এই উপপাদ্য থেকে আমরা কি দেখি, দেখো এখান থেকে এক নম্বরটা আমার তিন নম্বর টানার মধ্যে, তাহলে ইকুয়াল টু এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে, টি ওয়ান ইকুয়াল টু পাচ্ছি যে টি থ্রি ইন্টু sin 90 বাই sin 120, ঠিক আছে। তাহলে দেখো sin 90 মান কত হয়, sin 90 মান 1, আর টি থ্রি মান কত দিয়েছে, পেয়েছি এম ইন্টু জি, আর sin 120 sin 120 মান হচ্ছে sin 60 মানে সাথে সমান, তো sin 60 হয় √3/2, তাহলে √3/2 এটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি 2mg/√3, এটা পেয়ে গেলাম। আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে এবার আমি 2 নম্বর টার্ম আর 3 নম্বর টার্ম, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, দেখো যে টি টু ইকুয়াল টু হচ্ছে টি থ্রি ইন্টু টি থ্রি মানে কত, এম জি ইন্টু sin 150 ডিগ্রি বাই sin 120 ডিগ্রি, বুঝলো। তাহলে sin 150 মানে কত হয়, sin 150 মান হয় sin 30 সাথে মানে হচ্ছে হাফ, আর এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 3/2। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছে, এখান থেকে পেয়ে যাচ্ছে mg/√3। এখন কী বসিয়েছে, এখন আমার কোশ্চেনে চেয়েছে যে টি ওয়ান ইস টু টি টু কত হবে, তাই তো। তাহলে টি ওয়ান ইস টু টি টু কত দাঁড়াচ্ছে, তাহলে টি ওয়ান ইস টু টি টু ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, 2mg/√3 ইস টু mg/√3। তাহলে mg/√3 যদি বাদ চলে যায় তাহলে কী হয়ে যাচ্ছে, 2:1, তাহলে 2:1 হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আসছি দেখো পরের কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, 2 নম্বর কোশ্চেনে বলছে যে যদি 4 কেজি 2 কেজি এবং 1 কেজি ভরে 3টি ব্লক যথাক্রমে ABOC একটি ঘর্ষণহীন তলে পরস্পরের সংস্পর্শে আছে, 4 কেজি ব্লকের উপর 14 নিউটন বল প্রয়োগ করলে AOB মধ্যে স্পর্শতলটি স্পর্শ বলটি কত হবে। তাহলে দেখো এই ব্লকটাকে যদি আমি ভালো করে আঁকি, ধরো এইটা এ ব্লক, এটা হচ্ছে বি ব্লক, আর এখানে ছিল সি ব্লক, এটা সি ব্লক, তাহলে এর ক্ষেত্রে দেখো আমি কি বলছি, যে এইটা দিয়েছে 4 কেজি, এটা হচ্ছে 4 কেজি, এটা কত হয়েছে 2 কেজি, এটা হচ্ছে কত 1 কেজি, ঠিক আছে। এখন এইদিকে বল কত প্রয়োগ হচ্ছে, এইদিকে বল প্রয়োগ হচ্ছে 14 নিউটন। তাহলে দেখো এই 14 নিউটন যখন বল প্রয়োগ হচ্ছে, তাহলে এই 14 নিউটনটা 2 নিউটনকে একটা বল দিচ্ছে, সেই বলটা হচ্ছে F1, এবং 2 নিউটনটা আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী 4 মানে 2 কেজিটার
তৃতীয় শ্রেণী তৃতীয় সূত্র অনুযায়ী কী হচ্ছে, 4 কেজিকে একটু বল দিচ্ছে, ঠিক আছে, তাহলে এই 4 কেজি বলটাই হয়ে যাচ্ছে ধরো F1। আবার এই 2 কেজিটা 1 কেজিকে একটা বল দিচ্ছে, সেটা ধরছি F2। আবার 1 কেজিটা 2 কেজিকে একটা বল দিচ্ছে, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে F2। তাহলে এখন দেখো এই 1 কেজির উপর বল কি হচ্ছে যে F2 ইকুয়াল টু পুরোটার যদি ত্বরণ এ হয় তাহলে F2 ইকুয়াল টু কি না হচ্ছে, F2 ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু A, তার মানে হচ্ছে A। এখন আর 2 কেজিটার উপর কি বল হচ্ছে, দেখো 2 কেজির উপর দেখো F1 - F2 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু A, তাহলে এখান থেকে F1 ইকুয়াল টু কি পাচ্ছি দেখো F2 + 2 ইন্টু A। এখন F2 মান কত পেয়েছি A + 2A, তার মানে হয়ে যাচ্ছে কত, 3A। ওকে, আর 4 কেজিটার উপর কী কী বল প্রয়োগ করা হচ্ছে, 14 - F1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 4A, মানে এম এ, এখানে এমটা 4, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 14 ইকুয়াল টু হচ্ছে F1 + 4A। এখন F1 ইকুয়াল টু কত পেয়েছি, 3A, তাহলে বসিয়ে যদি দিই তাহলে 3 + 4 মানে হচ্ছে 7, তাই তো, তাহলে 7A। তাহলে এখান থেকে আমি A ইকুয়াল টু কত পেয়েছি, এ পাচ্ছে 14/7, তাহলে হচ্ছে 2 মিটার/সেকেন্ড² এইটা মানটা বললাম এই তরণটা। তাহলে এই তরণটা যখন পেয়ে গেছি এখন কি বলেছে, আমার চেয়েছে যে A ও B এর মধ্যে পার্শ্ব বলটি কত হবে, A ও B মানে 4 কেজি আর 2 কেজির মধ্যবর্তী, তার মানে F1 আমাকে জানতে চেয়েছে। তাহলে F1 ইকুয়াল টু আমার কি পেয়েছি, F1 আমি পেয়েছি 3A, তাহলে কি হচ্ছে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে হয়ে যাচ্ছে 6 নিউটন। তাহলে এই বলটার মান কত পেয়ে দেবো, এই বলটার মান পেয়ে দেবো 6 নিউটন। পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা বলছে যে মসৃণ অনুভূমিক তলে রক্ষিত একটি 8 কেজি ভরের গোলার বিস্ফোরণে উৎপন্ন 3টি খণ্ডের ভর 1 কেজি, 3 কেজি ও 4 কেজি। 1 কেজি খণ্ডটি পূর্ব দিকে 1 মিটার/সেকেন্ড বেগে, 3 কেজি খণ্ডটি 1 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল হলে 1 কেজি ভরের খণ্ডটির বেগের মান বুদ্ধি কী হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কী করছি, আমি ধরে নিচ্ছি যে এই দিকে গেছে যেটা সেটা হচ্ছে পূর্ব দিকে, আর এই দিকে যেটা এসছে সেটা হচ্ছে উত্তর দিকে, একটা আর একটাকে ধরছি ধরো ওটা এই সাইডে আছে, তাহলে 3টে বল 3 দিকে চলে গেল। ওকে, এখন এটা কি হচ্ছে পূর্ব দিকে, ইস্টে, এটা হচ্ছে নর্থে, আর এটা আমি ধরছি এটাকে সাম্যবস্থায় রাখার জন্য, কি হচ্ছে যে ভরবেগের সমর্থন সূত্র বজায় থাকার জন্য এইদিকে বলছে। তাহলে এই দিককে এই দিকের যে মানটা এটা আমি ধরে নিচ্ছি কত বলেছে, 4 কেজিটা হচ্ছে পূর্ব দিকে, তার মানে এইটা হচ্ছে 4 কেজি, 3 কেজিটা হচ্ছে এইদিকে, তার মানে এইটা হচ্ছে 3 কেজি, আর এটা হচ্ছে 1 কেজি। তাহলে এর ক্ষেত্রে প্রথম V1 ইকুয়াল কত দিয়েছে, 1 মিটার/সেকেন্ড, এর ক্ষেত্রে V2 ইকুয়াল কত দিয়েছে, 1 মিটার/সেকেন্ড, আর এর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি V3 বেগ, ঠিক আছে। তাহলে এখন আমাকে বেগটির মান ও দিক নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে দেখো আমি যদি এখানে যদি ভাবি যে এইটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, মানে নর্থটা হচ্ছে ওয়াই অক্ষ আর ইস্টটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এই দিক বরাবরকে আমি আই ক্যাপ লিখতে পারি আর ওয়াই অক্ষ বরাবর এটাকে জে ক্যাপ লিখতে পারি। তাহলে এর ক্ষেত্রে ভরবেগ P1 ইকুয়াল টু কি হচ্ছে, 4 ইন্টু 1 আই ক্যাপ, মানে 4 আই ক্যাপ, আর P2 ইকুয়াল টু কত হচ্ছে, 3 ইন্টু 1, মানে 3 ইন্টু J ক্যাপ, এটা হচ্ছে তখন। তাহলে এর ক্ষেত্রে আমি কী হচ্ছে, এর ক্ষেত্রে P3 ইকুয়াল টু কী হয়ে যাবে, P3 প্রত্যেকটা ভেক্টর, তাহলে P3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি যে M মানে হচ্ছে এখানে 1 দিয়েছে আর হচ্ছে V3, তার মানে অনলি V3 ভেক্টর। ওকে, তাহলে এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কী লিখতে পারি, যে বোমাটা যখন বিস্ফোরণ হয়নি তখন ওর ভরবেগ কত ছিল, তখন হচ্ছে 0। এবার গোলাটা, তাহলে গোলাটা যখন বিস্ফোরণ হয়ে গেছে তখন কী পাচ্ছি, তখন তাহলে ভরবেগ কত হচ্ছে, তাহলে 0 ইকুয়াল টু হয়ে যাচ্ছে P1 মোট ভরবেগ P2 + P3, তাহলে এটা কোথা থেকে পাচ্ছি, ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি P3 ভেক্টর ইকুয়াল টু হচ্ছে P1 ভেক্টর - P2 ভেক্টর, তাহলে সমান সমান কত হচ্ছে,
minus 4i cap minus 3j cap. এটাই পেয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে ভিতরের মান। তাহলে ভিতরের মান যদি এটা হয় তাহলে ভিতরের মান কত হচ্ছে, ভিতরেও হয়ে যাচ্ছে মাইনাস 4i cap মাইনাস 3j cap, এটা হয়ে যাচ্ছে ভিতরের মান। তাহলে এর মানটাকে যদি বের করি ম্যাগনিচিউডটাকে, তাহলে ভি থ্রি ইকুয়াল টু হচ্ছে মড অফ ভি থ্রি ভেক্টর। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। তাহলে ইকুয়াল টু হচ্ছে 16 প্লাস মাই সমান হচ্ছে 25। তাহলে রুট 25 মানে রুট 25 মানে হয়ে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে বেগের মান। তাহলে এইটা যখন বেগের মানটা পেয়ে গেলাম, তাহলে বেগের দিকটা কোন দিকে হচ্ছে, বেগের দিকটা তাহলে আমাদের এদিকে হচ্ছে, যে এটা যদি নর্থ হয়, এটা যদি ইস্ট হয়, এই দিকটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে নিচেটা সাউথ, তাহলে সাউথ ওয়েস্টের দিকে হচ্ছে, ঠিক আছে। এবার কত কোণ করছে সেটা যদি মাপি, তাহলে এখানে দেখো এইটা কোণ যেটা করবে সেটা ধরো এই দিকে আমার এদিকে 3i cap ছিল, তাহলে এই দিকে হয়ে যাচ্ছে মাইনাস 3j cap, আর এইদিকে কি হয়ে যাচ্ছে, এইদিকে হয়ে যাচ্ছে মাইনাস 4i cap, এটা আছে। তাহলে এখন এই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে কি পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু, আমি শুধু এর মানটা নেবো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 4/3, ট্যান থিটা ইকুয়াল টু 4/3। তাহলে 4/3 মানে কত, থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 53.1 ডিগ্রির মতো, 53.1 ডিগ্রি কার সাথে, তাহলে 53.1 উইথ রেসপেক্ট টু সাউথ, তাহলে দক্ষিণের সাথে এত কোন করে আছে পূর্ব পশ্চিম দিকে। ওকে, এরপরের কোশ্চেনটা দেখা যাক কি বলছে, যে 36 কিমি পার আওয়ার প্রাথমিক বেগে ধেয়ে আসা একটি বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে একই দুটি নিয়ে বিক্ষিপ্ত হয় বলটির পর 0.157 কেজি হলে ওর প্রযুক্ত ঘাত। এখন আমরা ঘাত মানে কি জানি, যে ঘাত ইকুয়াল টু, ঘাত ইকুয়াল টু কি হয়, ভরবেগের পরিবর্তন, ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তাহলে ঘাত ইকুয়াল টু যদি ভরবেগের পরিবর্তন হয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে যে অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে দেখো অন্তিম ভরবেগ আর প্রাথমিক ভরবেগ, এখান থেকে আমি অন্তিম ভরবেগ যদি আমি লিখছি পি টু আর প্রাথমিক ভরবেগ যদি পি ওয়ান লিখি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এম ইন্টু বলটা তো একই, তাহলে এম ইন্টু ভি টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান, তাহলে এখান থেকে পাচ্ছি এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এটা পাচ্ছি। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা কি, ভি ওয়ানের মানটা কত দেওয়া আছে, তাহলে ভি ওয়ানের মানটা, ভি ওয়ানের মানটা কত দেওয়া আছে, তাহলে ভি ওয়ানের মানটা যেহেতু ব্যাটের দিকে যাচ্ছে তাহলে এটাকে নেগেটিভ দিচ্ছে, ওকে, আর ব্যাট থেকে আসাটাকে আঘাতটাকে পজিটিভ হচ্ছে, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে -36 কিমি পার আওয়ার। তাহলে এটাকে আমি ট্রান্সফার যদি করি তাহলে কি হচ্ছে 36000 মিটার পার সেকেন্ডে, তাহলে কত হচ্ছে 36000 মিটার পার সেকেন্ড, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড, -10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে ভি টু বলছে দেখো একই দুটিতে করা হচ্ছে, তাহলে ভি টু ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, +10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন ঘাত ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ঘাত ইকুয়াল টু বলের ওজনটা কত, ভরটা কত দিয়েছে, ভরটা দিয়েছে হচ্ছে 0.157, তাহলে 157 ইন্টু ভি টু, ভি টু এর মান হচ্ছে 10, মাইনাস মাইনাসে মানে প্লাস হয়ে যাচ্ছে 10, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 10×10=20, মানে হচ্ছে কত যে 4.3, এত কি হচ্ছে, এত নিউটন সেকেন্ড, এত নিউটন সেকেন্ড, এটা হচ্ছে। ওকে, তাহলে প্রযুক্ত ক্ষেত্রে মাধ্যমে পেয়ে গেলাম, এখানে দেখো কোনটা কোনো কাজে লাগবে না। এরপরে দেখো পরের কোশ্চেনটা, 5 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, যে শূন্য স্থানে পাখি উঠতে পারে না কিন্তু রকেট চলতে পারে না। দেখ পাখি যে যখন উড়ে
পাখি যখন ওড়ে, তাহলে এই পাখিটা কি হচ্ছে, ডানা দ্বারা একটা বায়ুর মধ্যে একটা বল দেয়, তাই তো, বল প্রয়োগ করে, তার ফলে বায়ু প্রবাহ বল জনিত ওর উপর একটা বল পাচ্ছে, সেই বলের জন্যই ও কি হচ্ছে, একটা লব্ধি বলের জন্য ও ওই উপরে উঠতে পারছে, উপরে উঠতে পারছে। কিন্তু যখন শূন্য স্থানে যাবে, শূন্য স্থানে তো কোনো প্রবলতা বল পাবে না, তাহলে শূন্য স্থানে যখন প্রবলতা বল পাচ্ছে না, তার মানে পাখি শূন্য স্থানে উঠতে পারছে না। ওকে, কিন্তু রকেটের ক্ষেত্রে কি হয়, রকেটের ক্ষেত্রে তো রকেট আর বাইরে থেকে কোনো প্রযুক্ত বল কাজ করে না, রকেটের ক্ষেত্রে কি কাজ করে, শুধুমাত্র ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে, যে বাইরে থেকে প্রযুক্ত বল যদি না হয়, ক্রিয়া না করে, তাহলে কি হবে, যে ওর মোট ভরবেগ সংরক্ষিত হবে। আর রকেটের ক্ষেত্রে কি করে, এই ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলার জন্য কি করা হয়, যে ওর ভরটাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয়, কিছু পরিমাণে ভর ছাড়া হয়, আর তার ফলে বেগ বৃদ্ধি পায়, তাই তো। তাহলে রকেট এই জন্য তোমার শূন্য স্থানে যেতে পারে, কিন্তু পাখি যেতে পারে না। ওকে, এর তাহলে পরের কোশ্চেনটা দেখি, তাহলে পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন কি বলছে, যে 50 কেজি ভরের একটি প্যারাসুটে করে সমবেগে নিচে নামছে এক ব্যক্তি, ওকে, তাকে প্যারাসুট সমেত লোকটির উপর বায়ুর বাঁধা কথা। তাহলে দেখো, প্যারাসুটে করে যখন নিচে নামছে, ধরে নিচ্ছি, তাহলে ওর ওজনটা কি হচ্ছে, ওর ওজনটা হচ্ছে mg। তাহলে প্যারাসুটের যে বাঁধাটা হবে, সেটা হবে প্রবলতা বল বায়ুজনিত, সেটা হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে mg। এখন mএর মান কত দিয়েছে, 50, ইন্টু জি এর মান যদি 9.8 ধরি, তাহলে কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে 490 এত নিউটন। তাহলে বায়ুজনিত বাঁধা কত হচ্ছে, বায়ুজনিত বাঁধা হচ্ছে 490 নিউটন। এরপরে আসছি 7টা, কি বলছে, যে এ ত্বরণে অনুভূমিক সরলরৈখিক পথে গতিশীল গাড়ির ছাদ থেকে ঝুলন্ত সরল দোলকের উলম্বের সাথে কত কোণ করবে। তাহলে ধরো একটা গাড়ি যাচ্ছে, তার ছাদে হচ্ছে একটা পেন্ডুলাম রয়েছে, ঠিক আছে। গাড়িটা যদি এ ত্বরণে যদি মুখ করে, তাহলে কি হচ্ছে, এই পেন্ডুলামের মধ্যে জারটের জন্য একটা অপোজিট দিকে কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে এই ত্বরণটার জন্য এ কি হচ্ছে, হালকা পরিমাণে বেঁকে যাচ্ছে। এবার এই যে অনুভূমিকের সাথে কোণ করছে, এটাকে যদি থিটা ধরছি, ঠিক আছে, তাহলে এর ওপর যে বলটা প্রযুক্ত, যেই যে পেন্ডুলামের ওপর যে টান, এটা দেখো দুটো উপাংশ হয়ে যাচ্ছে। কি, এই টানটা যদি আগে টি হতো, তাহলে এই টিটা দেখো দুটো উপাংশ, একটা এই দিক বরাবর কি হচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে তোমার সাইন থিটা, আর এইদিকে কি হয়ে যাচ্ছে, এইদিকে হয়ে যাচ্ছে টি কস থিটা। আর পেন্ডুলামটার ভর যদি এম হয়, তাহলে নিচের দিকে কি হবে, নিচের দিকে হয়ে যাচ্ছে mg, আর এইদিকে বল হয়ে যাচ্ছে ma। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, যে টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ma, আর টি কস থিটা ইকুয়াল টু হচ্ছে m×g। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, ট্যান থিটা ইকুয়াল টু পাচ্ছি a/g, a/g। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স a/g। ওকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার কোণের মানটা। এরপরের কোশ্চেন আসি, কি বলছে, যে একটি লিফট এ ত্বরণ সহ নিচে নামছে, এম ভরের কোনো ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে। তাহলে দেখো, এ ত্বরণ সহ যখন একটা লিফট নিচে নামবে, ধরো একটা লিফটের ছবি আঁকছি, তাহলে দেখো এম ভরের একটা ব্যক্তি ধরছি, সে লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, ওকে। তাহলে এর ভর হচ্ছে, তাহলে এর ওজনটা কোন দিকে হবে, লিফটের দিকে mg, ওপর দিকে কি হবে, রিয়াকশন ফোর্স। এখন কি, এ ত্বরণ সহ নিচে নামছে, তাহলে ত্বরণটা এর নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারবো, এক্ষেত্রে লিখবো যে mg মাইনাস r ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে ma। তাহলে এখন r ইকুয়াল টু কি হচ্ছে, r ইকুয়াল টু হচ্ছে mg মাইনাস ma, তাই তো। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে m×g মাইনাস a। তাহলে এইটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কখন হবে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে লম্ব প্রতিক্রিয়া বল আসছে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে লিফটের মেঝেতে ওই ব্যক্তিও এই আর পরিমাণে বল প্রয়োগ করছে, তবেই লিফটের মেঝেটাও ওই ব্যক্তির উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে এটাই হবে ওর মানটা। ওকে, এবার আসছে দেখো ঘাত বল আর বলের ঘাতের মধ্যে পার্থক্য।
তাহলে একবার কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম, সে অঙ্কতে কি দেখলাম যে ঘাত বল কি? তাহলে ঘাত বল হচ্ছে এক ধরনের বল, ঘাত বল হচ্ছে এক ধরনের বল। আর বলের ঘাত কি হয়? বলের ঘাত বা ঘাত, বলের ঘাত হয় বল ইনটু সময়, বল ইনটু সময়। ঠিক আছে, তাহলে ঘাত বলের ফলেই বলের ঘাত হচ্ছে। তাহলে ঘাত বলটাকে কি বলা যায়? কারণ। ঘাত বলটাকে বলা যায় কারণ, আর এটাকে কি বলা যাবে? এটাকে বলা যাবে ফলাফল। ঠিক আছে, আবার ঘাত বল, ঘাত বল মানে কি হচ্ছে? সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এটাই তো জানি আমরা, বল ইকুয়াল টু হয় সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, মানে এফ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি, তাই তো? আর এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে শুধুমাত্র ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাই তো? তার মানে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে ঘাত বল জি ইকুয়াল টু হচ্ছে অনলি ডিভি, মানে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আর এর এককটা কি? এর একক আমরা লিখি, বলের একক হচ্ছে নিউটন, এবং মাত্রা কি লিখি? মাত্রা লিখি এম এল টি মাইনাস টু, এটা। আর এর একক কি হবে? এর একক হবে নিউটন ইনটু সেকেন্ড, আর মাত্রা কি হবে? এম এল টি মাইনাস ওয়ান। তাহলে দেখো পরীক্ষায় তোমাদের এগুলো এলে এইরকম ভাবে লিখে দেবে। ওকে, এরপরে দেখি শেষ কোশ্চেন কি বলছে। 10 নম্বর কোশ্চেন, যে দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষ টি ডাইন বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে? তাহলে দেখো একটা দড়ি টানাটানি খেলাতে কেউ যদি এই দিকেও টানছে টি, আবার তাহলে অপোজিট দিকেও কি হচ্ছে টি, তাহলে দড়ির টানটা কত হবে? দড়ির মোট টানটা টি হবে। ওকে, তাহলে দড়ির টান ক্ষেত্র টি হবে। ওকে, তাহলে আশা করি তোমরা সলিউশন গুলো বুঝতে পেরেছো। ওকে, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো। ওকে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।